কার্দাশিয়ান নামটি সামনে আসলেই যে কারো মনে ভেসে ওঠে বিতর্ক, গ্ল্যামার আর যৌন সুরসুরি। এবার আরও একবার শিরোনামে এই মার্কিনী রিয়েলিটি স্টার, তবে এবারের বিতর্কে এনেছেন এক সৌদির যুবরাজ। আদিল আল ওতাইব নামের এক সৌদি রাজ পরিবারের সন্তান বলেছেন, কিমের সঙ্গে এক রাত কাটাতে $1,000,000 খরচ করতে রাজি। সম্প্রতি ওতাইব তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, আমি একজন সৌদি, কিম আমি তোমায় বলেছি, প্রতি রাতের জন্য আমি তোমাকে $1,000,000 করে দেব। তবে মজার বিষয় হলো, কিম ইতোমধ্যেই নাকি ওতাইবের প্রস্তাবে রাজি হয়ে গেছেন বলে জানিয়েছেন মার্কিন এক সংবাদ মাধ্যম। অবশ্য এটা কিমের জন্য খুব অস্বাভাবিক নয়, কেননা এর আগেও টাকার বিনিময়ে সৌদি যুবরাজদের পার্টিতে গিয়েছিলেন কিম। 2013 সালে 81 বছর বয়স্ক বিলেরিনিয়ান রিচার্ড লোগনার সঙ্গে $500,000 বিনিময়ে কিম ভিয়েনা গিয়েছিলেন।